19 অক্টোবর দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ব্যবস্থাপক মাঠ সংগঠক ও নিরক্ষিক কর্মকর্তা পদে সম্মানিত উন্নয়ন সেবা সংগঠন সাস এনজিওতে বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, ওকে, যার আবেদনের শেষ তারিখ হচ্ছে 10 নভেম্বর। ওকে, সো আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদেরকে এখন দেখাচ্ছি। সো ভিডিওতে একটা লাইক দেবেন আর এরকম সুন্দর সুন্দর চাকরির ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে বলা হয়েছে PKSF এর আর্থিক সহযোগিতায় পরিচালিত MRA কর্তৃক অনুমোদিত সনদ নং এত, ওকে, সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন সার্স, এনজিওটার নাম হচ্ছে সার্স এনজিও, এর ক্ষুদ্র ঋণ কার্যক্রমে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ করা হচ্ছে। ওকে, এখানে টোটাল 1 থেকে 4টি ক্যাটাগরিতে কিন্তু জনবল নিয়োগ করা হচ্ছে। সো আমি দেখেন এখান থেকে আমি প্রথমেই শুরু করতেছি নিরীক্ষা কর্মকর্তা, সর্বোচ্চ বয়স 40 বছর, ওকে, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর, ওকে, অভিজ্ঞতা উক্ত PKSF এর সহযোগী সংস্থায় কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মাসিক বেতন হবে 40,000 এবং স্থায়ীকরণের পরে বেতন হবে 50,000 টাকা। ওকে, এরপরে যে পদটা রয়েছে শাখা ব্যবস্থাপক, বয়স সর্বোচ্চ 36 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, অভিজ্ঞতা উক্ত পদে PKSF এর সহযোগিতা সংস্থায় কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 35,000 টাকা, চাকরি স্থায়ী করার পর বয়স হবে বেতন 35,000 টাকা, চাকরি স্থায়ীকরণের পর বেতন হবে 40,000 টাকা। ওকে, 3 নম্বরে রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক, এখানে বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতকোত্তর, শিক্ষানবিশকালে বেতন হবে 25,000 টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে 30,000 টাকা। ওকে, সর্বশেষে যেটা রয়েছে মাঠ সংগঠক, এখানে কিন্তু অনেকগুলো লোককে নিয়োগ করা হবে, এখানে আসলে একটা পদেরও কিন্তু কতজনকে নিয়োগ দিবে সেখানে পদ সংখ্যা কিন্তু উল্লেখ করা হয়নি। ওকে, আপনারা সবাই আবেদন করতে পারেন। ওকে, সো দেখেন বয়স সর্বোচ্চ 35 বছর মাঠ সংগঠকে, শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলে এখানে আবেদন করতে পারবেন, শিক্ষানবিশকালে বেতন হবে 20,000 টাকা, চাকরি স্থায়ীকরণের পর বেতন হবে 25,000 টাকা। ওকে, এবং আরও যে সুবিধাদি রয়েছে, যোগদানের পর হতে মোবাইল বিল, জ্বালানি বিল, PAF এবং স্থায়ীকরণের পর বছরে 3টি উৎসব ভাতা, অর্জিত ছুটি, গ্র্যাজুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, পদোন্নতি, সংস্থান নিয়ম নীতিমালা অনুযায়ী আপনার অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। এখানে বলা হয়েছে শিক্ষানবিশকাল হচ্ছে 6 মাস এবং প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ওকে, এবং বাইসাইকেল চালাতেও হবে, বাধ্যতামূলক সেটা বলে দিয়েছে। এখন যারা আবেদন করতে যাচ্ছে তারা কী করবেন, আগ্রহী প্রার্থীগণকে CV, সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, প্রয়োজনীয় কাগজপত্র, সত্যায়িত স্বহস্তে লিখিত আবেদনপত্র, আবেদনপত্রটি কিন্তু আপনার নিজের হাতে লেখা হতে হবে, মোবাইল নম্বর সহ এবং 300 টাকা অফেরতযোগ্য। ওকে, সম্মানিত উন্নয়ন সেবা সংগঠক সার্স এর অনুকূলে জনতা ব্যাংক লিমিটেড মধুপুর শাখা মধুপুর টাঙ্গাইলে চলতি হিসাব নং এত অনুযায়ী অনলাইনে জমাপূর্বক স্লিপ আবেদনপত্রের সাথে কিন্তু সংযুক্ত করতে হবে। ওকে, যে টাকাটা দিবেন সে টাকাটা কিন্তু স্লিপটা কিন্তু আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে। ওকে, তা না হলে কিন্তু আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে, আর এটার প্রধান শাখা হচ্ছে মধুপুর। ওকে, এখন আপনারা আবেদনপত্র যে পাঠাবেন সেটার ঠিকানা হচ্ছে দেখেন উপপরিচালক, এই যে দেখেন উপপরিচালক মানব সম্পদ বিভাগ, সম্মানিত উন্নয়ন সেবা সংগঠন সাস, প্রধান কার্যালয় সাথী সিনেমা রোড মধুপুর টাঙ্গাইল। ওকে, এই ঠিকানায় কুরিয়ার অথবা সরাসরি পৌঁছাতে পারবেন। সো গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।